মানুষের এই জীবন্ত দেহটাই কবর, মাটির গর্তটা খুঁজে দিতে হবে কবর, আসলে ওইটা কবর না, আর ওখানে কোনো আজাব উজাব কিচ্ছু হয়। যদি আজাবি হয় তাহলে সত্যরাত্রি যে শ্মশানে দাঁড়িয়ে বাড়িয়ে দিলে ফেরেশতা লাশ উঠাইব বলছে। এগুলো রূপ, যেমন শয়তান চার প্রকার, ইবলিস, শয়তান, মরদুদ, খান্নাস। আরেকটা প্রকার আছে, সেটা হাতিরা পাথর মানে, কঙ্কর ছিঁড়া মানে, সেটা কিন্তু আসলে শয়তান না, রূপক শয়তান, অ্যালিগোরিক্যাল টোট, মেটাফোরিক্যাল টোট। কিরকম হাতিরা যখন মিনায় কুরবানি করতে যায় তখন তিনটা শয়তান, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, এদেরকে পাথর ছিঁড়া মার। আসলে এরা শয়তান না, যে পাথরের ভিত্তি দিয়া পাথর দিয়া যে তিনটি শয়তান বানাইছে ওই চিরটা তৌহিদে বাস করে, যে কঙ্কর ছিঁড়া মারছে সেই কঙ্করটাও তৌহিদে বাস করে। হাতি যে পাথর হাত দিয়ে ছিঁড়া মারতেছে সেই হাতটাও তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না, হাতির মনটা, অন্তরটা, এই অন্তরকে মুসলমান বানিয়ে ফেলতে হবে। কেননা আমি, আমার মধ্যে আরো দুজন আছেন, আমি আছি, আমার সঙ্গে আল্লাহও আছেন। দলিল নাহানু আক্রাবুই লাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারদের নিকটেই আছি। মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, মহানবী বলছেন যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। ইয়েমেন থেকে সাতজন খ্রিস্টান আসছিল একটি সত্য নিয়া, যে ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান হব এক শর্তে। মহানবী বললেন কি শর্ত? বললো আমরা আল্লাহ দেখতে চাই, তাহলে মুসলমান হব। অন্যান্য অনেক সাহাবীরাও ছিলেন, এটা ঐতিহাসিক ঘটনা। আমাকে আমাদের তিন সাতজনকে যদি আল্লাহ দেখিয়ে দিতে পারেন তাহলে আমরা মুসলমান হব। মহানবী হালে একটু জামাটাও একটু সামান্য উত্তোলন করে বলে ফেললেন, মান্ডানি ফাকাতাল হাক্কা হুসিস মি হিসিস দ্য লর্ড, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। সাতজনই মুসলমান হয়ে গেল, সাহাবিরা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলল সাহাবিরা যে এই খালি বললেন যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, আর কোনো কথা নাই, পারছি নাই, সাতটা মুসলমান হয়ে গেল, কি দেখল, চিন্তা করে গেল। কিছুদিন পরে মহানবী এক জায়গায় বসা, সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সাতজন ইয়েমেনি খ্রিস্টান বলেছিলেন যে আমরা আল্লাহকে দেখতে চাই, আপনি বলেছিলেন যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, মান্দানি ফাকাদাল হাক্কা, আর সাথে সাথে মুসলমান হয়ে গেল, তা হোক। ইয়া রাসূলুল্লাহ আপনি আপন চাচা আবুল আহাব, আবু জাহেল, ওব্বা, সাহেবা, আবদুল্লাহ, মুকিরা, জুল খাই, যারা আপনার আত্মীয় স্বজন বা একটু সুসম্পর্কে আত্মীয়, এরা সব সারা জীবন আপনাদের দেখছে, কিন্তু এরা কি আল্লাহ দেখছে? খালি বললেন মান্দানি ফাকাদাল হাক্কা,
সে আমাকে দেখেছে, আল্লাহ সে আল্লাহকে দেখেছে, আর সাথে সাথে এরা মুসলমান হয়ে গেল। আর এই যে আপনার চাচা সারা জীবন আপনার আবুল হাত দেখলো মুসলমান হওয়া তো দূরের কথা, চুরাই নাচে রয়ে গেল কাপ্পা চেয়ারিও আবুল হাফির হওয়া কাপ্পা হাত দুটো ধ্বংস হোক আবুল হাফের। তো এই যে আপনি কিন্তু সারা জীবন দেখছে, তো এলাকার আল্লাহ দেখলো না, মহানবী চুপ হয়ে গেলেন, ওই নাজের হলো কিছুক্ষণ পর, ওই কি বললেন আল্লাহ ইয়ানসুরুনা ইলাইকা ওয়া হুম তিনবার দেখিতেছেন, হে আমার হাবিব দেখিতেছেন কাহারা আপনাকে দেখিতেছে অথচ কাহারা আপনাকে দেখিতেছে না। দেখা দুই প্রকার, একটা বাহিরে দেখা, একটা ভিতরে দেখা। আবুল হাবাব গাহের উপর সাহেব আব্দুল্লাহ মুবিরাতুল খাইরদের ভাগ্যে হয় নাই মহানবীর ভিতরটা দেখা, উপরটাই দেখেছিল। পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন যখন উনি নোবেল প্রাইজ পাইলেন, much of the power of the body adjusting to light year speed into light year speed is equal to is equal to mc square. 600 বৈজ্ঞানিকের মাত্র দুইজনে বুঝছিল, যদি কেউ না বুঝত তাহলে উনি নোবেল প্রাইজ পাইছিল। তাই দুঃখ করে বলছিলেন দাও সুপ্রিম পাওয়ার, হে উনি আল্লাহ বলতেন না সুপ্রিম, হে সর্বশক্তিমান, আমি জানি পুনর্জন্ম আছে, বিজ্ঞান অনুযায়ী পুনর্জন্ম আছে, সুতরাং আমি কোনো ধর্ম দর্শন করে বলতেছি না, কারণ বিজ্ঞানের সূত্র হল নাথিং ইজ টু বি অ্যানিহিলেটেড বাট অল আর ট্রান্সফরমেটিভ, কোনো কিছুই নাই হয়ে যায় না, সবই রূপান্তর হয় বদলার। সুতরাং আমার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, আমার লক্ষটা আমার প্রাণটা নিশ্চয়ই আর একটা কোনো রূপ ধারণ করবে। তাই তোমার কাছে প্রার্থনা করি এই সর্বশক্তিমান, আরেক জন্মে আমাকে একটা ইডিয়ট আর প্রাউম্যান বানিয়ে দিও, একে কবে কিচ্ছু মাথায় বুদ্ধিবাদী নাই, সংজ্ঞার বলা হারকাশ করুন, সংজ্ঞার আগে আসুক আইসার বা দুটা খায়া আরামে কুকি জালে ঘুমাম, আমার মাথায় আর কোনো চিন্তা থাকবো না। কত বড় দুঃখের কথাটা বলছে, জ্ঞানের ভার বড় যন্ত্রণা, বড় কষ্টকর যদি সেটা অনেক দিতে দিতে না পারে, বড় সাংঘাতিক বিষয়। তাই আইনস্টাইনকে এক বিএসসির ছাত্র তাকে দেখতে গেছে, চাইছিল দরখাস্ত করছে, তিন মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, ফোনে বললো মুক্তির মুখের সময় সে দেখা হোক। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছাত্রটাও লিভ হয়ে সেক্রেটারি বললো কেন, তো তখন আইনস্টাইনের ঘরে যায়, আইনস্টাইন তখন শেল্পের মধ্যে বই রাখতেছে, তো দূরের থেকে সেক্রেটারি বলতেছে ওই যে আইনস্টাইন, তো ছেলেটা বলতেছে এই তো পাগল, এটা তো পাগল, চুপ থাকো এগুলি বলে তাহলে আইনস্টাইনের তো চেহারা দেখলেও বুঝে যায় কেমন কপালের মধ্যে এতটি ভাত সুদুষ্ট খুস্ক না কেন। প্রতিভা দুই প্রকার, একটা অনুসরণ অনুকরণ করার প্রতিভা, আরেকটি প্রতিভার নাম সৃষ্টি করার প্রতিভা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা দিয়ে বড় বড় চাকরি করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, সুখে থাকা যায়, কিন্তু সৃষ্টি করার প্রতিভা, কিছু জন্ম দিবার প্রতিভা নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্যে খুব বেশি একটা ভালো দুনিয়া উপহার দেয়। সৃষ্টি করার প্রতিভা নিয়ে আসছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর,
কাজী নজরুল ইসলাম আমাদের বাউল সম্রাট লালন সাঁই। আজকে লালন সাঁইজির অনুষ্ঠানে আমরা যাই, কালকে টেলিভিশনে একজনে বললেন যে উনি গান লিখতেন না, উনি দেখাই জানতেন, উনি শুনে শুনে গাইতেন, সেই গান নোট করে রাখত, কারণ এটা তার মুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কবি হয়ে গেছিল সিনাই হচ্ছেগা। তখন তিনজন তাকে লেখক দিয়ে দিচ্ছ ঠিক করে দিচ্ছিল, ১১ বেতন ৩১৩৩ টাকা বেতনে তিনজনে, তুমি আধ ঘন্টা। এই লালন যে গানগুলো গাইত সেগুলি সব লিখে রাখত। এই লিখে রাখার কারণে আমরা প্রায় এখন ৩৫০০ গান পাই, তার মধ্যে অনেক গান অনেকে বুঝেই না। উনি যে কোরআনের রহস্য এত সুন্দর বুঝতেন কর্মরাও কোরআন পাঠিনি, যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি কোরআন হন লালনের নাকন কোরআনে পন কোরআনে ويريدون أن يفرقوا بين الله ورسوله أولئك هم الكافرون حقا ترى মনে মনে চিন্তা করলো আল্লাহ আলাদা এবং রসুল আলাদা, বলে দাও তারা কাফের, হাক্কা ১০০% কাফের, আর কোনো ইবাদত বন্দেগীর প্রয়োজন নাই। তাই মাওলানা জালালউদ্দিন রুমি মশরফি শরীফে লিখছেন, মাই নে নে হামু বুত গুপ্তে আনাল হক সুরতে মনসুর মনসুর না বুদা পরাদার বলা মা, না না আমি বলেছি আনাল হক মনসুর হল্লাদের সুরতে, মনসুর হল্লার বলেনি আমি সর্বশক্তিমান বলেছিলাম। অমারামাইটের জামাইটা ওলা কিংগাল্লা আরামা, এ আমার হাবিব বদরের যুদ্ধে যে আপনি পাথর ছিঁড়ে মারছেন ওটা আপনি মারেন নাই, ওটা আমি মেরেছি, ওই পাথর আমি মেরেছি, ওই হাত আমার হাত, আল্লাহ তুমি নিজে কার তোমার আমার হাত হয় কেমনি, তুমি আমার পাথর ছিঁড়ে মারো কেমনি। এই নদের রূপে নারায়ণ এই মানুষের মধ্যে যে খান্নাসটি আছে, আমার সঙ্গে যে আল্লাহ পাক শয়তান যে খান্নাস রূপে দিয়ে দিছে, আমার রক্তের পরত পরতে মিশে আছে, এই খান্নাসকে নিয়ন্ত্রণ করতে পারলে, এই খান্নাসকে মুসলমান বানিয়ে ফেলতে পারলে, এই খান্নাসকে তাড়িয়ে দিতে পারলে, তবেই সত্য নিজের মধ্যেই উদ্ভাসিত হয়। না হয় দুজনে টাকা লয় শুনেন না, তাই বলছেন ফাকালারা প্রথম ও দুনিয়া, সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি একা ডাকো, উদু না দুইজনে ডাকলে শুনুন না, উদু কুম সবাই ডাকলে শুনুন না, উদুনি একা ডাকো আস্তে আস্তে বালে সাহ, আর সঙ্গে সঙ্গে জবাব দেব রাখুন তোমাদেরকে, আমার ডাক দেবার সাথে সাথে জবাব পাবে। কি কয়েকটা কেমনে পাবো, আচ্ছা একা ডাকো সবাই সঙ্গে জিজ্ঞেস করি না, ঘরটা জ্বালা গে মোমবাতি জ্বালা একা অন্ধকার আল্লাহ আল্লাহ রাত ভরিয়া করে ঘন্টার পর ঘন্টার মুখ ফেটিয়ে ফেললাম, মাসের পর মাস বছরের পর বছর গুলো না আমি না আল্লাহ বললে ওটা ওই যাকি এই যে আমি আছি কয় না, তো আল্লাহ বললো একা ডাক দিলে সাথে সাথে জবাব দিব, আমি যে একাই আল্লাহ কয় তুই একা না, সুতরাং এই বৈষয়িক বিষয়ের যে মায়া আমরা করি, জন্মটা সত্য আর একদিন চলে যাওয়াটা সত্য, আর যত দৌড়া দৌড়ি হাঁটাহাঁটি এই সংসারে যাবতীয় চিন্তা করি, ইমাম ঘাসালি এগিয়ে উলুমুদ্দিনে দেখছে মৃত্যুর ঘন্টা খানি আগে সে বুঝতে পারে আহা এই সব মিথ্যা নিয়ে রইলাম, শয়তান তখন সুরা হাতরে আছে যে শয়তান তখন বলবে বন্ধু তুমি তো সারা জীবন আমার অনুসরণ করলাম,
তুমি কোথায় চাইতেছ সেটা ভালোই তুমি জানো, তবে চাইবার আগে জানো ইন্নি আকুল্লাহ রব্বুল আলামিন, আমি জগৎ সমূহের প্রভুর উপর প্রভুকে ভয় করি এবং বিশ্বাস করি। একটা মানুষ হতভম্ব হয়ে সুতরাং আমাদেরকে সত্য সন্ধান করতে, সত্য আমার ভিতরে। তাই আল্লাহ ইকবাল বলছেন এই দেহটাই তোমার বিবির চিঠি, এই দেহের মধ্যেই সব কিছু, এই দেহই মেরাজে যেইবার বড়া, এই দেহই রহস্য ভাণ্ডা, টেরির গুটিকা নিজে বানাহি তো কিছু বিদাহি। তোর নিজের প্রতি যদি খেয়াল না করে আল্লাহর বাইরে খুঁজল কিছু বিনাই কিচ্ছু হবে না। সুতরাং এই দেহ কাটার মধ্যে আমি আছি, আমার আল্লাহ আছে এবং শয়তান খান্ডাস হতে যাচ্ছে। এই খান্ডাসকে নিয়ন্ত্রণ করতে পারলেই আল্লাহ রূপে আমার মধ্যে জাগ্রত হন। তাই অনুভাক্ত মিন নফসি বলেনি, আমি আদমের মধ্যে নফ উদ্ধার করি বলেন নাই। আল্লাহ বলছেন অনুভাক্ত মিন রুহি, রূপ উদ্ধার করেছি। আল্লাহ বলেননি মানা রাফা রুহু ফাঁকা দ্বারা তার আব্বাহ, যে তার রূপে চিনেছে সে তার রক্তে চিনেছে। এটা বলেনি, বলছেন মানা রাফা নাফসাহু ফাঁকা দ্বারা তার আব্বাহ, রব স্বামী রু আল্লাহ স্বয়ং, তুমি বীজ রূপে আমারই মধ্যে আছে। এটাকে জাগ্রত করতে, এই জাগ্রত করাটা আমরা পারি না দুনিয়ার এই ঝামেলার মধ্যে, আমরা সময় করে নিতে পারি না, ঘন্টাখানি সময় করে নিলেও তো অনেকখানি এগিয়ে যাওয়া যায়, এটা আমরা পারি। আমরা দুনিয়া নিয়ে এমনই ব্যস্ত থাকি যে পরে দেখি সব শুনব। সুতরাং এই সত্য সাধনা করার জন্য আমি তোমাদের জন্য একটা ধ্যান সাধনা স্কুল খুলছি নরসিংদীর শিবপুর থানা নৌকাঘাটা গ্রামে। সেইখানে 12টা টিন শেড বিল্ডিং, একটা মেহমান খানা, একটু গার্ডেন টার্ডেন করছি, পুষ্পান্ন বাঁধছেন, তিন দিয়ে ঘেরাও দিচ্ছি, দুজনে কিছু কাজ করছিল ওই টাকা দিয়ে ইটা বালু সিমেন্ট কিনা পূর্ব দিকে কিছুটা দেওয়াল দিতে পারছি, ওই দেওয়ালে দেওয়ালে ওই তিন পয়টা আমরা রাখছি, কী করব? কারণ আমার কাছে তো এই সাহায্য, আমরা মসজিদে সাহায্য করা হয়, কিন্তু ধ্যান সাধনার স্কুলটা ওটা কর্মকে দিয়ে ওখানে যারা সাহায্য করছে, হ্যাঁ তা বাবা, হ্যাঁ আমার আদৌ মনে আছে যে কয়েকটা টাকা পাচ্ছিল কয়েকটাই খেতেন বাবা, এই টাকা আমি খাইব, এই টাকা খাইবার আগে আমি মাত্র প্রস্তুতি আসি তারা দিলে 12টার রুম করছি, তারপরে লাইট ফ্যান সব কিছু দিচ্ছি, সাধকটা সুন্দর সাধনা। সুতরাং সাধনা, এই সাধনায় তুমি রহস্য জানতে পারবে, এই সাধনার দ্বারা তুমি বিল গেটস ওয়ারেন ব্যাফেট হবে না, এই সাধনা দিয়ে তুমি টাকা বিধবা হবে না, এই সাধনার দ্বারা তুমি মুসাফিন শামসে আগে ফেলবো সুন্দর হবে না, এই সাধনা অনেক সময় শরীরে কাপড়ও থাকে না। ওই যে আমার মাথার সামনে চারজনের ছবি, দুজনের শরীরে কোনো সুতাই নাই, একটা কবি বাবা অনিশা বাবা আর একটা করিম মাস্তা, আরেকজনের কম্বল উড়া বাবা মহাশা, লিঙ্কি পড়া বাবা সোলায় মানসা, চারজন, চারজনের মধ্যে অনিশা বাবার মাথার সারা জীবন উলঙ্গ হয়েছে, সেই নিশ্চয় তার শুনলাম আশ্চর্যের এখানে ভক্ত, তার মাথারটা 95 না 96 কোটি টাকা খরচ করে করছে, করিম মাস্তানের মাথারটা 8-10 কোটি টাকা গেছে টাঙ্কার ভুল, বক্রেশ্বর মাদার হলো 50-60 কোটি টাকা, তারা কিছু চায়নি, তাদের মাথার অবর হয়েছে, আর যারা মোল্লা পড়া বইলে গেলে আর বাচ্চি ওরা ধর্মের ধোলাপ নেই বাদে। সুতরাং এই সত্য, এটা সত্য হইবার সম্ভাবনা।
তাই মানা যে তার নিজেকে চেনেছে ফাঁকা কোনো সংগ্রাম হলে আলাপ আলাপ পাবো তার ভক্তি সুতরাং যত কিছুই আমরা করি না কেন করি কিন্তু ঘন্টা খানি সবার ভাই বেড়ে নেওয়া উচিত এবং এর দ্বারা আমরা সাধনা এই সাধনার মূল সূত্রটাই হল গুরু ধরতে হয় ভূমানি অন্ধকার ভূমানি আলো গুরু যে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে রহনুমা সেই পথে গুরু সবসময় থাকে না গুরুর একটা সীমা আছে গুরু সিদ্ধার্থের মন্দা পর্যন্ত থাকে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত নামকামে গুরু থাকে না কারণ নামকামে দুইজনের অধিকার নাই একজনে থাকতে হবে নামকামে দুইজন থাকে না তাই সিদ্ধার্থের মন্দা সৃষ্টির শেষ সীমান্তে এসে ইমামুল্লাহ বা জিৎ প্রস্তাবে বলে ফেললেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বললেন সত্যি যদি তুমি সন্তুষ্ট হইতা তো তোমার মুখে এইরকম কথা শুনতাম না অন্য কিছু শুনতাম দেড় বছর সাধনা করার পরে যখন ইমামুল্লাহ নামকাবে প্রবেশ করলেন তখন উনি বলে ফেললেন আনা সোভানি আমি সোভানি মা দামুসানি সব সাহায্য এখানে আর দুই থাকে না তাই তৌহিদে দুই নাই দুইয়ের মধ্যে তৌহিদ নাই সুতরাং গুরুর সীমা সেটা মুদ্রা পর্যন্ত নামকামে গুরু থাকে না তাই হতভাবে শিরাজি বলেছেন চুক্ষুদ্রা বিঙ্গারাম দিতাম হামুরাত জমালে ক্ষুদ্র জমালে ইয়ারে দিতাম যখন সম্পূর্ণরূপে আমি সেদের মধ্যে পালা হয়ে গেলাম যে দেখি আমার বীর আমি আমার মন্ত্র আমি তখন তাই দেখছেন যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই যখন আমি লাহুক মোকাবে গেলাম তখন চেয়ে দেখি আয়নার মধ্যে আমারই আমি দেখি তখন তার পিসা ছবি পথে আর ইচ্ছা থাকেন না কারণ তৌহিদে দুই নাই দুইয়ের মধ্যে তৌহিদ নাই সুতরাং এই জান্নাত আর জাহান্নাম দুটাই ভোগ জান্নাত সুখ ভোগ জাহান্নাম দুঃখ ভোগ সুতরাং ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই সুতরাং আমরা আস্তে আস্তে অগ্রসর হব আমরা জানতে চেষ্টা করব কিভাবে সাধনা করতে হবে কিভাবে আমরা ধ্যান সাধনা করব মাত্র চারটা মাস করো না চারটা মাস করো ইনশাল্লাহ ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে বুঝবে যে না এখানে আগুন আছে যদি তোমার সামনে সশরীরে কোনো মনিকাও শুধু বাপদার আইসা হাজির হয় তোমার বিশ্বাস হবে তখন দেখলাম নিশ্চয়ই সাধনতা ঠিক আছে সুতরাং তোমরা মনে মনে আজকে না পারো এক বছর দুই বছর যাই হোক যেদিনই পারো মাত্র চারটা মাস সাধনা করো তাই কোরআনে সূরা তাওবা ২ নম্বর আয়াতে বলা হয়েছে হাসিরু বিল আরদি আল বাতাস তুরিন সুতরাং তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ করো অবশ্যই কিছু পাবে এই চার মাসে কাবেল হয় না কিন্তু রহস্যের অনেক কিছু দেখা সুতরাং আশা করি তোমরা একদিন না একদিন খেয়াল সাধনা অগ্রসর হবে এটুকুই আমি বারবার বলব